জিএমচিএইচত মৃত্যু হওয়া রোগীক লৈ চাঞ্চল্য। মেট্রোর পিছত সোয়াব টেস্টত কোভিড পজিটিভ। জ্বর কাহ আর শ্বাস প্রশ্বাসজনিত কারণের বাবে 15 মে'ত জিএমচিএইচত ভর্তি হয়েছিল রঙিয়ার অমূল্য কলিতা। রঙিয়ার নসত্রর নিবাসী অমূল্য কলিতার মৃত্যু হয় 16 মে'ত। মেট্রোর পিছরে পড়া 4 দিন ধরে জিএমচিএইচর মর্গতে পড়ে থাকিল মৃতদেহ। মেট্রোর পিছত 4 দিন পর্যন্ত মর্গতে মৃতদেহ থাকাক লৈ পরিয়ালৰ গুরুতর অভিযোগ। সোয়াব টেস্টৰ বাবে নমুনা সংগ্রহ করার বহু পিছতে আহিল ফলাফল, যার বাবে সমস্যাত পৰিছিল পৰিয়ালটো। দেউতাক মানে ঘৰৰ পৰাই তাৰমানে লৈ আহিলোঁ। আনি নাৰায়ণ হস্পিটেলত দিছোঁ। নাৰায়ণ হস্পিটেলৰ পৰা আনি পিনে তাত নাৰাখিলে, টেষ্টিঙৰ কাৰণে জিএমচি পঠাই দিলে। জিএমচিত পৰীক্ষাটো কৰাৰ কাৰণে আমি নাৰায়ণ হস্পিটেলত পৰা আহি জিএমচিত পঠাই দিলে। জিএমচিৰ পৰা আমি টেষ্টিং কৰিলে, টেষ্টিং কৰি লগে লগে এডমিট কৰি দিলে। এইফালে ৰাতি এডমিট হৈ তাতে থাকিল। ৰাতিপুৱা ঠিক মই সকলো ঠিকে থকা বুলি কয় আৰু ঠিক মোটামুটি 2টা বজাত ডক্টৰে কয় যে এপিনে অমূল্য কলিতা কোভিড 19-ত আক্রান্ত হওয়া বলে তথ্য প্রকাশ হওয়ার পিছতেই তৎপর স্বাস্থ্য বিভাগ মঙ্গলবারে অমূল্য কলিতার পরিয়ালের সদস্যর সংগ্রহ করা হয় সব। মহানগরীর বড়া সার্ভিসত থাকা ভাড়াঘরত স্বাস্থ্য বিভাগের লোক উপস্থিত হয়। 4 সদস্যর স্বাস্থ্য পরীক্ষার লগতে পরীক্ষার বাবে সংগ্রহ করে নমুনা। দেউতালো দেখাই না, যাব নারি না, মানে খোলা রাখি আপনি কোথায় না? তাত আসিল মানে জিএমসির তলতে আসিল রঙিয়ার নসত্রর অমূল্য কলিতার বাসগৃহত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মৃত অমূল্য কলিতার বাসগৃহর 500 মিটার দূরত্ব কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। কন্টেইনমেন্ট জোন করব প্রায় 7 কিলোমিটার সার্কেলের এরিয়া আছে। মাননীয় স্বাস্থ্য 7 কিলোমিটার মাননীয় স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ইতিমধ্যে তেখেতর পরিয়ালবর্গ আহি মাত দিলে, তেখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর তেখেতে নিজে পরিস্থিতি বুঝ ললে, গোটে ট্রেভেল হিস্ট্রিটি ললে উপায়ুক্ত ডাঙরিয়ার জড়িয়ে। উল্লেখযোগ্য যে মৃত অমূল্য কলিতার নাছিল কোনো ভ্রমণ ইতিবৃত্ত। তেন্তে কেনেদরে কোভিড-19-ত আক্রান্ত হয়েছিল অমূল্য কলিতা, কিয় পোহরলে আহিব স্বাস্থ্য বিভাগের অনুসন্ধানের পিছতে। ভিডিও জার্নেলিস্ট রিপুলের সহযোগত ইমরান আলী, প্রাগ নিউজ।